السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء في আপনারা সবাই জানেন যে আপনার একজন ব্যক্তির আকিদের গুরুত্ব সবচাইতে বেশি কারণ মানুষ যে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার মূল বিষয়টি হচ্ছে ইমানের উপর সুতরাং যার ইমান পরিচ্ছন্ন হবে যে আল্লাহর সাথে পরিচ্ছন্ন ইমান নিয়ে সাক্ষাৎ করতে পারবে সেই ব্যক্তি জান্নাতি হবে এবং যেই ব্যক্তি তার রাখিদে অপরিচ্ছন্নতা থাকবে সে বিশুদ্ধ ইমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে না পারবে সেই ব্যক্তি জাহান্নামি হবে এই কারণে আপনার আকিদা বিশ্বাসের গুরুত্ব সর্বোচ্চ পর্যায়ের আমাদেরকে দিতে হবে কারণ সেটার বৃদ্ধিতেই মানুষের জান্নাত এবং নাম এই আকিদা বিনষ্টকারী বা আকিদাকে দুর্বল করে দেয় এমন অনেকগুলো বিষয় সমাজের মধ্যে চালু রয়েছে যেগুলোর অনেকে আমরা খবরে রাখি না বিশেষ করে এমন অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আঁকিদাকে একবারে সমূলে নষ্ট করে দেয় ইমানকে সমূলে নষ্ট করে দেয় যার কারণে একজন মানুষ জাহান্নামি হতে বাধ্য আমরা সর্বপ্রথম সেই জিনিসগুলোর আলোচনা করব যেগুলো আপনার বড় শির্কের পর্যায়ে পড়ে হ্যাঁ সেগুলো আলোচনার পর পরে এর পাশাপাশি অন্যান্য যেই ব্যাপারগুলো রয়েছে যেগুলো ইমানকে সমলে নষ্ট না করে দিলেও আপনার ইমানকে ত্রুটিপূর্ণ করে যার কারণে একজন মানুষ জান্নাতে যাওয়ার নিশ্চয়তা হারিয়ে বসে এই কারণে সর্বপ্রথম আমরা সমাজের মধ্যে প্রচলিত কিছু বড় শিল্পের কথা আলোচনা করব সর্বপ্রথম সির্কের আলোচনার সর্বপ্রথমে যে ব্যাপারটুকু আসে সেটা আছে আপনার কেউ নাকি হাসিল করার জন্য অথবা আপনার মানুষের অসাধ্য এমন কোনো দুনিয়া কাজের জন্য হ্যাঁ কোনো কিছুর আশায় অথবা কোনো ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আশায় আল্লাহ ছাড়া কাউকে যদি ডাকে সেটা বড় শিরকে হয় কারণ সোয়াবের আশায় কাউকে ডাকা যায় না আল্লাহ ছাড়া এবং এরকমভাবে মানুষের অসাধ্য এমন কোনো কিছুর আশা একমাত্র আল্লাহ ছাড়া করা যায় না এবং মানুষের অসাধ্য কোনো ক্ষতি থেকে রক্ষা পাওয়ার ব্যাপার ব্যাপারে আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকা যায় না সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ ছাড়া কাউকে ডাকলে সেটা বড় শিরকে রূপান্তরিত হবে তেমনিভাবে দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে বিপদে পড়লে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ফরিয়াদ করা যেই বিপদ থেকে একমাত্র উদ্ধারকারী একমাত্র আল্লাহ জেশানুহ সেই ক্ষেত্রে আল্লাহর কাছে ফরিয়াদ না করে আল্লাহ ভিন্ন অন্য কাছে ফরিয়াদ করা সেটাও অবশ্যই বড় শির্কের পর্যায়ে পড়ে তৃতীয় নম্বর কোনো অনিষ্টকর বস্তু অথবা ব্যক্তির অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে আশ্রয়ে প্রার্থনা করা যে কোনো অনিষ্টকর কিনো কোনো কিছুর আপনি আশঙ্কা করছেন যে কোনো ব্যক্তি অথবা বস্তু আমার ক্ষতি করে দিতে পারে এই সমস্ত ব্যাপারে একমাত্র আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে অন্যের কাছে আশ্রয় চাইলে সেটা বড় শিরকে রূপান্তরিত হবে এরকমভাবে মানুষের অসাধ্য এমন কোনো বস্তু একমাত্র আল্লাহ ছাড়া কারোর নিকট আশা করা যেতে পারে না যেটা মানুষের সাধ্যের মধ্যে পড়ে সেটা কারোর কাছে আশা করতে পারেন আপনার এক হাজার রিয়াল প্রয়োজন আপনি একজনের কাছে টাকা রয়েছে অনেক টাকার মালিক তার কাছে আপনি আশা করতে পারেন কিন্তু এমন কোনো ব্যাপারে আশা করতে পারেন না যেটা সেই ব্যক্তির দেওয়া তার সাধ্যে পড়ে না সুতরাং সেই ব্যক্তি আশা করতে পারে না আপনাকে সন্তান দেওয়া সেটা ব্যক্তির পক্ষে সম্ভব নয় সেটা যদি আপনি ব্যক্তির কাছে কামনা করেন তাইলে সেটা অবশ্যই সির্কের পর্যায়ে পড়বে এরকমভাবে মানুষের অসাধ্য এমন কোন ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কারণে কেউ সাহায্য চাওয়া যাবে না একজনের আপনি সাহায্য চাইছেন এমন এমন কোনো বিষয়ে যেই বিষয়ে সাহায্য সে করতে পারে না তাইলে সেই ব্যাপারেও আপনার সাহায্য চাওয়া তার কাছে শির্ক হবে যে আপনি জান্নাতে যাওয়ার ব্যাপারে জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে আপনি যদি ব্যক্তির সাহায্য চেয়ে বসেন তাহলে চলবে না সুতরাং যার যতটুকু আপনার হ্যাঁ সাহায্য করার কি আছে এখতিয়ার আছে তার বাইরে যদি আপনি তার কাছে চান তাহলে শির্খ হবে ছয় নম্বর যেটা সেটার হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হ্যাঁ এবাদত কোনো একটা এবাদত করা যেমন রুকু করা সাজদা করা অথবা সোয়াবের আশায় তার সামনে নরম হয়ে দাঁড়িয়ে থাকা অথবা তার জন্য সালাত আদায় করা ইত্যাদি এই সমস্তগুলো শির কারণ এগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে বর্তমান বিশ্বের বুকে দেখা যায় অনেককে কোনো ব্যক্তির সামনে একবারে নরম হয়ে দাঁড়িয়ে থাকা এটা তো একমাত্র আল্লাহর জন্য সাজে মানুষের জন্য কখনো সাজে না সুতরাং সেটা করলে অবশ্যই শিরকে আকবর হবে এবং জানামে যেতে বাধ্য হবে একমাত্র আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে তোয়াফ করা যেমন অনেকে মাজারের তোয়াফ করে বসেন হ্যাঁ সুতরাং সেটা অবশ্যই শির হবে তোয়ফ করার একমাত্র জায়গা আল্লাহ চয়ন করেছেন কাবাকে সুতরাং এছাড়া কোনো কিছুর তোয়ফ করা যাবে না আট নম্বর যেটা সেটা আছে কোনো অপকর্ম অথবা গুণা থেকে একমাত্র আল্লাহ ছাড়া অন্যের কাছে তোবা করা আপনি অনেক গুণা করে ফেলেছেন সেই জন্য আপনাকে আল্লাহর কাছে তোবা করতে হবে কিন্তু যদি আপনি কোনো পীর বুজুর্গের কাছে তোবা করতে আসেন তাইলে সেটা অবশ্যই শির্কা হবে নয় নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারণ লাভের জন্য কোনো পশু জবাই করা আল্লাহর জন্য আপনি পশু জবাই করতে পারেন আল্লাহ নৈকুট্য অর্জন করার জন্য যেটা আল্লাহর নির্দেশ কিন্তু এই ক্ষেত্রে আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নৈকুট অর্জন করার জন্য তার জন্য কোনো কি কোনো পশু জবাই করলেন সেটা কখনো হতে পারে না চাই জবাই করার সময় আপনি আল্লাহর নাম উচ্চারণ করুন বা নাই করুন হ্যাঁ সেটা দেখার বিষয় না হ্যাঁ যে কোনো নবী এবং অলি বুজুর্গ এদের নামে হোক অথবা আল্লাহর নামে আপনি জবাই করুন কিন্তু যদি উদ্দেশ্য হয় নৈকূট্য লাভ করা অন্য কারোর হ্যাঁ তাইলে সেটা অবশ্যই শির হবে দশ নম্বর আছে যে কোনো উদ্দেশ্য সফলের জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে অন্য কারোর জন্য কোনো কিছু মানত করা অনেক উদ্দেশ্য হাসিলের জন্য পীর বুজুর্গের জন্য মানত করে বসেন অনেকে পেয়ারা মানত করেন এটা সেটা অনেকে আপনার নারিকেল মানত করেন যেগুলো আমাদের দেশে দেখি আপনার যৌনপুরী তারা যখন আসে তাদের জন্য আগে থেকে মানত করে রাখে না সেইগুলো ব্যক্তির জন্য চলবে না এগারো নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর একচ্ছত্রা আনুগত্য করা যে কোনো চিন্তা ভাবনা ছাড়া শরীয়তের কোনো প্রমাণ ছাড়া হাল্লাল হারাম জায়েজ না জায়েজ এই এই সমস্ত ব্যাপারে আপনি কোনো ব্যক্তির সে আলেম হোক বুজুর্গ হোক উপরস্থ কোনো ব্যক্তি হোক প্রশাসনিক তার কথা আপনার বিনা প্রমাণে সন্তুষ্ট চিত্তে আপনি তার কথা মেনে নিলেন অকুণ্ঠভাবে সেটা অন্ধভাবে সেটা অবশ্যই শির্কের পর্যায়ে পড়বে এইভাবে একমাত্র মানতে পারেন আল্লাহর কথা হ্যাঁ বারো নম্বর যেটা শিরকি সেটা আছে যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে এককভাবে ভাবে ভালোবাসা যে এমনভাবে ভালোবাসলেন যে তার আদেশ নিষেধকে আল্লাহ আল্লাহর সুরে আদেশ নিষেধের উপরে অথবা তার সমপর্যায়ে নিয়ে আসলেন এমনভাবে ভালোবাসা চলবে না যেমন আমাদের দেশে পীর বুজুর্গকে অনেকে এমনভাবে ভালোবাসে যে তার সামনে যদি আপনি কোরআন হাদিসের কথা বলেন তাহলে সে ডিনাই করে ফেলবে সে তার কথাকে অগ্রাধিকার দিবে এরকম ভালোবাসা চলবে না কারণ এই ভালোবাসার মধ্যে সম্মান এবং অধীনতা আনুগত্য সব কিছু রয়েছে যেটা একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য চলে না তেরো নম্বর যেটা সেটা হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে এককভাবে ভয় করা যে আপনি এত ভয় করলেন যে সে ইচ্ছে করলে আপনার প্রকাশ্য অপকাশ্য দুনিয়া আখেরাদের ব্যাপারে যে কোনোভাবে আপনার ক্ষতির সম্মুখীন করতে পারেন এরকম মনে করা না এরকম কেউ করতে পারে না কেউ যদি আপনার ক্ষতি করতে চায় আল্লাহর ইচ্ছার ভিত্তিতে তার করা সম্ভব হবে না সুতরাং আপনি কাউকে একচ্ছত্রভাবে ভয় করতে পারেন না কিন্তু একটা হচ্ছে মানুষ হিসেবে মানবিক দুর্বলতার কারণে ভয় পাওয়া সিংহকে ভয় পাওয়া একজন অস্ত্রধারীকে ভয় পাওয়া সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আপনি কখনও প্রকাশ্য অপ্রকাশ্য ক্ষতি করে দিতে পারে আল্লাহর ইচ্ছা ছাড়া এরকম কাউকে আপনি ভয় করলে সেটাও শির্কের পর্যায়ে অবশ্যই পড়বে এরকমভাবে চোদ্দ নম্বর আছে মানুষের অসাধ্য ব্যাপার যেটা মানুষে হ্যাঁ সমাধান করতে পারবে না সেই সমস্ত ক্ষেত্রে আপনার মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়া যে এমন ব্যাপার যেটা মানুষে আপনার করতে পারবে না সেই ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল হওয়া সেটা চলবে না যেমন আপনার রিজিক দেওয়া এটা মানুষের জন্য মানুষের সাধ্যের বাইরে সুতরাং এই ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়া কোনো সমস্যা আপনার হয়েছে সেই সমস্যা দূর করার ক্ষেত্রে মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়া সেটা কখনো চলবে না সমস্ত এই সমস্ত ব্যাপার শির্গের পর্যায়ে পড়ে এই কারণে এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহর সানু আমাদের সবাইকে এই জাতীয় অপকর্ম থেকে বা শির্গিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার তোফিক দান করুন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين